লাউ পাতর চাটনি এটা বনাই খাম, ভর্তা কব গলে ভর্তা ভর্তা বনাই খাম। এই লাউ পাত লৈছো 10টামান লাউ পাত লৈছো, কালি জিরা দিম অলপমান, জ্বলা আর নহরু দিম, নহরু এনেকে 10টা 15টামান লব, জ্বলা মই 4টা লম, যোনে যিমান জ্বলা খায় তেনেকে লব, নিমখ আন্দাজ মতে, উইদাউট অয়েল, তেল নিদিয়াকে মই বনাম। আহকচোন মই আগতে পাতকেটা ধুই লওঁ, ধুই লৈ তাৰপিছত প্ৰচেছটো আৰম্ভ কৰোঁ। চাওক পাতকেইটা মই ধুই লৈছো, ধুই লৈ এনেকে সৰু সৰুকে কাটি লওঁ, কাটি লৈ মই ইয়াতে অকণমান নিমখ যিখিনি দৰকাৰ সেইখিনি মই ইয়াতে দিম, আন্দাজ মতে দিব দি মই এইখিনি সানি থ'ম, 5-6 মিনিটমান সানি থ'ম, একদম পাতখিনি কোমল হ'ব। চাওক এনেকে সানি মই 5 মিনিটমান ঢাকি থৈ দিম, এনেকে এনেকে ঢাকি থৈ দিম। এতিয়া মই এখন ফ্ৰাই পেন বহাই দিছোঁ, ইয়াত মই নহৰুখিনি ভাজি ল'ম, নহৰুখিনি ভাজি ল'ম, একদম কম জুই দিব, কম জুইত মই ভাজি ল'ম। ইয়াত এতিয়া মই জ্বলাখিনি দি দিম, ভালকে ভাজি ল'ম। এতিয়া চাওক মোৰ এইখিনি প্ৰায় হৈয়ে গ'ল, মই এটা ছাইডত কালি জিৰাখিনি দি দিম, কালি জিৰাখিনি অলপ ভাজি ল'ম, জুইকুৰা মই একদম কমাই দিছোঁ। এতিয়া চাওক মোৰ কালি জিৰাখিনি হৈ গ'ল, এতিয়া মই ইয়াতে মই এইখিনি সানি থৈছিলোঁ, সানি থৈ মই এই নিমখ দি যে সানি থৈছিলোঁ ইয়াতে মই দি দিম। চাব মই একদম তেল নিদিওঁ, এইখিনি অলপ সিজিব দিম। এতিয়া মই এইখিনি ঢাকি দিম, ঢাকি 5 মিনিটমান হ'ব দিম, তাৰপিছত আকৌ লাৰি দিম। এতিয়া চাওক 5 মিনিট মোৰ হৈ গ'ল, 5 মিনিটৰ পাছত এনেকৈ হ'ল। এতিয়া মই এইখিনি এতিয়া ঢাকন নামাৰোঁ, একদম ভাজা ভাজা কৰিম, ঢাকনখন গুচাই দি অলপ জুইখিনি বৰাই দিম, জুইকুৰা বৰাই দি একদম ভাজা ভাজা কৰিম। ধৰক 2 মিনিটমান লাগিব আৰু। এতিয়া চাওক 2 মিনিট পাছত এই এনেকে হ'ব। এতিয়া মই নমাই থৈ দিম, তেল নিদিয়াকৈ খাব পাৰিলেতো খুবেই ভাল, স্বাস্থ্যৰ কাৰণে ভাল। এইটো এই ৰেচিপিটো তেল দিও খাব পাৰি, মই তেল নিদিয়াকে বনাইছোঁ, তেল দিও বনাব পাৰে। এতিয়া আহক মই এতিয়া এইটো পিচি লওঁ, মই পটাত পিচি ল'ম, মিক্সিটো পিচিব পাৰে, কিন্তু মিক্সিত পিচিলে ইমান টেষ্ট নাপাব, পটাগুটিত পিচি খালে যিমান টেষ্ট মিক্সিত সিমান টেষ্ট নাপাব, গতিকে পটাগুটিতে পিচি ল'ব। আহক মই গোটেইখিনি এতিয়া পিচি ল'ম, মিহিনকৈ পিচি ল'ম। এতিয়া চাওক মই দুবাৰ পিচিলোঁ, এতিয়া মোৰ হৈ গ'ল, এতিয়া মই এইখিনি ইয়াতে নমাই থ'ম। এই চাওক লাউৰ ভৰ্তা মোৰ ৰেডি, একদম তেল নাই, তেল নিদিয়াকৈ খাই চাব, এনেকৈ বনাই খাই চাব, খুব টেষ্ট। অকল ভাত আৰু এই পিটিকাটো দিয়ে ভাত খাব পাৰিব, এই ভৰ্তাটো দিয়ে ভাত খাব পাৰিব।
চাটনিও ক'ব পাৰে, পিটিকাও ক'ব পাৰে, এনেকে খাই চাব, খুবেই ভাল লাগে। মোৰ যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিছে, লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্রাইব কৰিব। থেংক ইউ।